হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরো একটি পর্বে সকলকে ওয়েলকাম জানাই। আজ আমার রেসিপি হলো গ্রাম বাংলার বহু প্রচলিত পাতা দিয়ে তালের পিঠে। আগে মা ঠাম্মিদের এটা বানাতে দেখেছি, আজ আমার রেসিপিতে সাহায্য করছে আমার শাশুমা, মানে মা। সেই জন্য মাকে একটা বড় রকম থ্যাংক ইউ। চলুন তবে শুরু করি। এখানে আমি দুটো তালের পাল্প নিয়েছি, এরপর এটিকে দিয়েছি 500 গ্রামের মতো আখের গুড়। এবার তাল আর গুড় ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আগে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেব। যখন তালের পাল্প ফুটবে তখন একটু সাবধানে থাকবেন, কারণ এই ছিটে ফোঁটা খুব পাওয়া যায়। পাল্প ফুটে উঠলে দেখবেন এর কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই গরম অবস্থাতেই আমি এখানে নিয়েছি 1 কেজির মতো চালের গুঁড়ো। সেই চালের গুঁড়োর সাথে আমি ফোটানো তালের পাল্পটি ভালোভাবে মাখিয়ে নেব। একবারে দিয়ে দেব না, একটু একটু করে দেব আর মাখাবো। এরপর পুরো তালের পাল্পে মাখা না গেলে এর মধ্যে দিয়েছি ফোটানো গরম জল। এরপর চালের গুঁড়ো মাখাটা আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি, যাতে ভালোভাবে মাখা যায়। আমরা ঠিক যেভাবে রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে, তবে তার চেয়ে একটু নরম হয়। এরপর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি চালতা গাছের পাতা নিয়েছি। আপনারা যে কোনো গাছের পাতা ইউজ করতে পারেন, শুধু একটু যেন বড় হয়, যেমন কলা পাতা বা অশ্বত্থ গাছের পাতা বা কাঁঠাল পাতা। এরপর ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে আমি পাতার উল্টো দিকে এইভাবে বসিয়ে মাঝে বরাবর পাতাটা মুড়ে দিয়েছি, যাতে পাতা শিরার দাগগুলো ভালোভাবে পিঠের মধ্যে ওঠে। ঠিক এইভাবে আর একটা বানিয়ে দেখাই। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, নইলে এটা দু হাতে এক হাতে তালুতে রেখে আর এক হাতে মুড়ে দিলেই হয়ে যায়। এভাবে আগে সমস্ত পিঠেগুলো গড়ে নেব। অপরদিকে একটা হাঁড়িতে আমি কিছুটা জল বসিয়েছি, অর্ধেকেরও কম জল। জল টকবক করে ফুটে উঠলে এর মধ্যে আমি কিছু পাতা দিয়ে দেব। এই পাতাগুলো নিচে দিয়ে দেওয়ার কারণ হলো যাতে লেগে না যায়। এরপর ওপরে দিয়ে দেব গড়ে রাখা পিঠে। ভয়ের কোনো কারণ নেই যে পিঠে জলের মধ্যে লেগে গেলে কিছু হবে কি না। কিছু হবে না, পিঠে ভালোই হবে, গলে যাবে না। এরপর 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আমি জল ঝরতে দিয়ে দিয়েছি পিঠে তুলে। একটা চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না। তৈরি হয়ে গেল পাতা দিয়ে তালের পিঠে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন,
খুবই টেস্টি লাগে খেতে, এমনই টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।